প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো যারা ক্ষুদ্র খামারি রয়েছেন, আপনার কারেন্ট গেলে খামার নিয়ে সমস্যা আছেন, অনেক সময় দেখা যায় ঝড় হোক বৃষ্টি হোক তখন কারেন্ট চলে যায়, কারেন্টটা আপনার অনেক সময় এক থেকে দুই দিন আসে না, তখন কিন্তু আমাদের মুরগি যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে ব্রুডার করতে অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো হয় বেশিরভাগ যাদের গ্রামে খামার রয়েছে, তো অনেক সময় সৌরবিদ্যুৎ থাকে আলোর জন্য, কিন্তু বাচ্চা যখন ব্রুডিং চলে তখন যদি কারেন্টটা যায় আমরা কিন্তু তাপটা দিতে পারি না, সঠিক তাপ না দেওয়ার কারণে অনেক মুরগি মারা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার দুই থেকে তিন দিন কারেন্ট না থাকলেও আপনারা বাচ্চাকে সঠিকভাবে কিভাবে তাপ দেবেন। তো অনেকে এখন বলবেন যে আমরা হেরিকেন দিয়ে বাচ্চাকে তাপ দিয়ে থাকি, হ্যাঁ আমরাও হেরিকেন দিয়ে তাপ দেব, কিন্তু হেরিকেনটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। অনেক খামারি ভাই বোনেরা রয়েছেন হেরিকেনটা সঠিকভাবে ব্যবহার না করার ফলে অনেক বাচ্চা হেরিকেনের তাপেই মারা যায়। দেখা যায় আপনার হেরিকেনের পাশে সবাই ঘিরে থাকায় হেরিকেনের অতিরিক্ত তাপে প্রচুর বাচ্চা মারা যায়। তো আমি আজকে আপনাদের এমন একটি জিনিস দেখাবো যার মাধ্যমে আপনাদের একটি বাচ্চা মারা যাবে না এবং বাচ্চাগুলো সঠিক তাপ পাবে। তো ভিউয়ার্স, আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্রয়লারের বাচ্চা রয়েছে। তো আমাদের এখানে ঝড় হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে আজ থেকে দুদিন যাবৎ কোনো কারেন্ট নেই, শুধু আমরা ব্যাটারি থেকে আমরা সাদা লাইট জ্বালাই মুরগির আলো, শুধু আলো এবং খাবার খাওয়ার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি হেরিকেন ব্যবহার করেছি, তবে হেরিকেনটার চারপাশে কিন্তু আমরা এরকম একটি নেটের খেঁচা বানিয়ে দিয়েছি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এই খেঁচাটা আমরা খামারের পাশে যে নেট দিয়ে বেড়া দিয়ে থাকি সেটা আমরা কিছুখানি টুকরো করে নিয়ে এরকম কিন্তু গোলাকার করে দিয়েছি। এর সুবিধাটা হলো আপনারা দেখতে পারবেন এই যে বাচ্চাগুলো কিন্তু এর চারপাশে আপনার তাপ নেওয়ার জন্য বসে রয়েছে, সেক্ষেত্রে কোনো বাচ্চা কিন্তু হেরিকেনের সাথে সরাসরি আপনার লেগে যাচ্ছে না, যার কারণে বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না। এরা কিন্তু একদম কৃত্রিমভাবে এরকম তাপটা নিচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেকটা সুস্থ রয়েছে। তো সেই এক্ষেত্রে যদি এটা আপনারা দেন দেখবেন এর চারপাশে আপনার মুরগিগুলো বসে থাকবে, আর কোনো মুরগি হেরিকেনের সাথে সরাসরি ছ্যাঁকা না খাওয়ার কারণে কোনো বাচ্চা মারা যাবে না এবং কোনো বাচ্চার ক্ষতি হবে না। তো এটা আপনারা এরকম একটু মাপ মতো কেটে নেবেন, আর যতটা আপনাদের প্রয়োজন হয় আপনারা যত বড় দেবেন তত বাচ্চা এখানে বেশি কিন্তু ধরবে এবং বেশি তাপ নিতে পারবে। যেহেতু আমাদের এখানে এটা ব্রয়লার বাচ্চা এর জন্য আমরা একটু বড়ই দিয়েছি, যেন একটার গার উপরে আর একটা উঠে না থাকে, চারপাশে যদি ঘেরাও করে বসে থাকে আপনার ইনশাল্লাহ একটা বাচ্চা মারা যাবে না। তো এটা আমরা একদিক থেকে রশি দিয়ে বেঁধে দিয়েছি এবং এটা এরকম গোলাকার করেছি যাতে বাচ্চাগুলো এরকম চারপাশে বসে থাকতে পারে এবং এর আলোতেই কিন্তু এরা খাবারগুলো খেতে পারবে। তো অনেক সময় দেখা যায় কারেন্ট না থাকায় আমরা শুধু হেরিকেন দিই, এই হেরিকেনে সম্পূর্ণ বাচ্চা কিন্তু আপনার একটার গার উপরে একটা উঠে থাকে, এর জন্য অনেক বাচ্চা মারা যায়। তো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে চারপাশে বসে রয়েছে, আর এই ভিতরটা কিন্তু প্রচুর গরম এবং অবশ্যই যখন এই সমস্যাটা যারা পড়বেন অবশ্যই সাত পাশে এরকম আপনারা পলি ব্যবহার করবেন। এই পলি ব্যবহারের কারণে আমরা কিন্তু এখানে তিন ফুটের মতো পলি ব্যবহার করেছি, এর কারণে আপনার ঠান্ডা বাতাসটা এরকম আসতে পারে না। তো অনেক সময় দেখা যায় শীতের সময় এরকম সমস্যা হতে পারে, তো আপনারা অবশ্যই এরকম পলি ব্যবহার করবেন যাতে ঠান্ডা বাতাস অথবা বৃষ্টির যে হিসলা সেগুলো যেন ভিতরে না আসে, ঠান্ডা বাতাসটা না আসে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং এরকম যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে, ব্রুডারে কোনো বাচ্চা মারা যাবে না। তো আমাদের এখানে 90 পিস বাচ্চা রয়েছে, এখান থেকে কিন্তু মাত্র একটি বাচ্চা মারা গিয়েছে, সেটাও আপনার যখন আমরা কাঠন এনেছিলাম তখন মারা গিয়েছে। এবং আমাদের এই পাশে রয়েছে সোনালি, এবং যারা সোনালি এবং ফার্মি মুরগি পালন করে থাকেন তাদের জন্য এরকম সিস্টেমটা করতে পারেন। তো এখানে আমাদের আরেকটি এখানে দেখতে পাচ্ছেন আমরা খেঁচা বানিয়ে কিন্তু এরকম হেরিকেন দিয়ে দিয়েছি, এখানে আমাদের 200 পিসের মতো বাচ্চা রয়েছে। তো আমরা আপাতত একটি এরকম হেরিকেন দিয়েছি আমাদের হেরিকেন না থাকায়। তো যারা 200 পিস বাচ্চা ব্রুডার করবেন সেক্ষেত্রে 100 মুরগির জন্য যদি একটা ব্যবহার করেন সবথেকে ভালো হবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা দিয়েছি, মুরগিগুলো কিন্তু এর চারপাশে এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে।
তো আমাদের মুরগিগুলো আপনারা খেয়াল করলে দেখতে পারেন মুরগিগুলো কিন্তু সুস্থ রয়েছে এবং কোনো বাচ্চা তাপের জন্য মারা যাচ্ছে না এবং তাপের জন্য কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারা যারা সোনালী মুরগি পালন করবেন অথবা ফার্ম মুরগি পালন করেন তারাও কিন্তু এই পদ্ধতিটা গ্রহণ করতে পারেন। এটা বানানো খুবই সহজ, শুধু নেটটা আপনারা গোলাকার করে বেঁধে দিবেন আর হেরিকেনটা মাঝখানে বসিয়ে দেবেন, তো সেক্ষেত্রে আপনার কোনো বাচ্চা ছ্যাঁকা খেয়ে মারা যাবে না। তো আমরা এই যে এখানে হেরিকেনের যতটুকু আলো পড়ছে তারা কিন্তু সেটা থেকে খাবারটা যদি না খেতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এরকম ব্যাটারি লাইট ব্যবহার করতে পারেন। তো আমাদের এখানে ব্যাটারি লাইট রয়েছে, তো এটার আলো যতটুকু পড়ছে মুরগিগুলো কিন্তু ততটুকুই খাবারটা খেতে পারছে এবং এখান থেকে তাদের যতটুকু তাপ নিচ্ছে তাতেই তাদের হচ্ছে। এবং এর চারপাশে এরকম বোর্ড থাকার কারণে আপনার তাপটা ভিতরে কিন্তু ভালো করে তাপ দিচ্ছে এবং তাদের গাটাও গরম হচ্ছে। এবং আমরা রাত্রের বেলায় কিন্তু এখানে এরকম পলিটা নিয়ে দিই চারপাশে যেন ঠান্ডা বাতাসটা না আসে। তো যারা কারেন্টের এরকম সমস্যা আছেন, অনেক জায়গায় দেখা যায় যে কারেন্ট গেলে আপনার 2 থেকে 3 দিন আসে না, তারা এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। এতে আপনার তেল খরচটা এখন কেমন হবে, তো এটা জ্বালাতে অবশ্যই কেরোসিন তেলের প্রয়োজন হবে। তো আমরা 2টা হেরিকেনে 1 লিটার তেল কিনলে আমাদের 2টা হেরিকেনে একদম ফুল একদিন জ্বলবে। তো যেহেতু দিনে রোদ্র উঠলে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং আমরা গতকালকে 1 লিটার তেল থেকে আজকে রাতের এখনও কিন্তু জ্বলছে। তো 1 লিটার তেলে আপনারা 2টা হেরিকেন 2 দিনের মতো জ্বালাতে পারবেন শুধু রাত্রে। আর যদি দিনে জ্বালানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে 1 লিটার তেলে 2টা হেরিকেন আপনারা একদিন জ্বালাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।